আমার হাজব্যান্ড অনিকেত ল্যাম্প খেতে একদমই পছন্দ করে না বাট আমি ল্যাম্প খেতে খুবই ভালোবাসি আর এখানে মাটন বলতে বেশিরভাগ ল্যাম্পই পাওয়া যায় তো হে ওয়েলকাম ব্যাক টু শ্রেয়ানি মিনি ব্লগ আগের দিন মার্কেটে গিয়ে আমি রীতিমতো অনিকেতকে জোর করে ল্যাম্প কিনিয়েছি যে এবারে আমি ল্যাম্প কিনে ভালো করে রান্না করব। ওর একটু ল্যাম্বে যেখানেই খায় না কেন ল্যাম্বে একটু স্মেল লাগে জানি না কেন বাট আমার তো লাগে না তো এবারে আমি ওকে বলেছিলাম যে আমি তোকে এমন একটা ল্যাম্বের রেসিপি বানিয়ে খাওয়াবো যেখানে তোর একটুও গন্ধ লাগবে না অ্যাজ ইউজুয়াল ও আমার কথাতে বিশ্বাস করে যায় আর আমি বাড়িতে ল্যাম্ব নিয়ে এসে সুন্দর করে কেটে কেটে এইখানে আমি নিউ একটা রেসিপি ট্রাই করছি আগে তোমরা যেমন দেখতে পাচ্ছ এখন ম্যারিনেট করার সময় তো আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করলাম বিভিন্ন মশালাজ অ্যান্ড কর্ড তেল তারপরে অনিয়ন পেস্ট জিরা পাউডার ধনিয়া পাউডার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম আর বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আমি আর আমি অনিকেতের কাছে হেল্প চেয়েছিলাম যেহেতু ও কাটিং খুব ভালো করে কাটিং চপিং সব কিছু তো ওকে দিয়ে আমি এই কাজগুলো করাই তারপরে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে তার মধ্যে অনিকেত বারবার এসে রান্নাটা দেখে যাচ্ছিলো আর আমাকে বারবার বলছিল যে আজ যদি গন্ধ থাকে তাহলে আমি আজ কি দিয়ে খাবো আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি তো খুব ভয় ভয়ে রান্নাটা করছিলাম যে যাতে ওর ভগবান যেন ওর গন্ধ না লাগে যাই লাগুক না কেন গন্ধ যেন না লাগে তো আমি সব সেইভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম আজকে একটু আর কষা কষাই করছিলাম বিকজ বহুদিন হয়ে গেছিলো আমি মাটন খাইনি আর আমি মাটন খেতে খুবই ভালোবাসি তার মধ্যে আমি ভালো করে নুন আর একটুখানি চিনি দিয়ে ভালো করে অনিয়নটাকে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ রান্না হচ্ছে তার মাঝে মাঝে আমি আবার একটু অনিকেতের সাথে গিয়ে গল্প করে আসছি ওকে আবার একটু উৎসাহ দিয়ে আসছি যে কিরে আজকে তো মাটন হচ্ছে খাবি তো আমি প্রে করছিলাম ওর যাতে ভালো লাগে আর কি তার মধ্যে এসে দেখলাম অনেকটা অনিক ক্যারামেলাইজ হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি অনিয়নটার সাথে একে একে এবার আমি সব মশালাসগুলো অ্যাড করে দেবো প্রথমে নুন অ্যাড করলাম তারপরে হচ্ছে হলুদ তারপর অ্যাড করলাম হচ্ছে গিয়ে চিলি পাউডার ধনিয়া পাউডার আর একদম একটুখানি জিরা পাউডার অ্যাড করলাম ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে দেখো তেল বেরিয়ে গেছে অলরেডি এবার আমি আবার অ্যাড করে দিচ্ছি কার্ড এবার কার্ডটাকেও ভালো করে মিক্স করে দেব মিক্স করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে গিয়ে ফ্রায়েড আলুগুলোকে সেগুলোকে ভালো করে কষিয়ে নেবো একটু গরম জল অ্যাড করে নিয়েছি অনেকে আমার সাথে একটু মজা করছিল। তার জন্য এত হাসছিলাম অনেকে অ্যাড করে দিল মাটনটাকে এর মধ্যে এবার ও নাচানাচি করছে ওকে একটু বলেছি একটু হেল্প করে ফাইনালি এবার আমি প্রেশার কুক করে নেবো আমি জাস্ট দিয়েছি পাঁচ থেকে ছটা সিটি এবার হলো খাওয়ার পালা আর সার্ভিংয়ের ডিপার্টমেন্টে সবসময়ই অনেকে থাকে আর আশা করি অনিকেতের খুব ভালো লাগবে ওর এক্সপ্রেশনটাই লাস্টে আসল ছিল সত্যি বলতে ওর খুবই ভালো লেগেছে আর ওর একটুও গন্ধ লাগেনি এটাই আমার জন্য খুব শান্তির ব্যাপার ছিল যে ও ভালো করে খেতে পেরেছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই গাইজ গুড নাইট লাভ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং